বিশ্বব্যাপী ক্যান্সার সচেতনতা বাড়াতে 4 ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস। দেহের কোনো অঙ্গের অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধির জেরে ক্যান্সার হয়। যে কোনো বয়সে যে কোনো সময়ে এই রোগ থাবা বসাতে পারে। একদম প্রাথমিক স্তরে এই রোগ নির্ণয় করা না গেলে পরে মারণ আকার ধারণ করে ক্যান্সার বা কর্কট রোগে পরিণত হয়। বিশ্বে রোগ সংক্রমণে মৃত্যুর নিরিখে ক্যান্সার দ্বিতীয় স্থানে। ভারতের সবচেয়ে বেশি প্রকোপ ফুসফুস, স্তন, সার্ভাইকাল আর কলোরেক্টাল ক্যান্সারের। মানুষের অনিয়ন্ত্রিত জীবনযাত্রা এই জাতীয় ক্যান্সারের প্রকোপ দেশে বাড়াচ্ছে। দেশের যুব সমাজ ও ক্যান্সার ইতিহাস নেই এমন পরিবারে এই রোগের প্রকোপ বেশ উদ্বেগের কারণ। মূলত দূষিত বায়ু ও অপরিমিত আহার এই রোগকে নানাভাবে স্বাগত জানায়। অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, খাদ্যাভ্যাসের আমূল পরিবর্তন, প্রসেসড খাবার এর জন্য দায়ী। যুব সমাজের মধ্যে অত্যধিক তামাক এবং ড্রাগস সেবন এই রোগের অনুঘটক হিসেবে কাজ করছে। তথ্যানুসারে যে সকল কারণে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে তা হল পরিবেশ সংক্রান্ত, যেমন বায়ু দূষণ, 30-এর উপর সন্তান প্রসব, বন্ধাত্ব, মাতৃদুগ্ধ পান না করানো। বাড়াচ্ছে স্তন ক্যান্সার, তামাক এবং ধূমপান ক্যান্সার প্রকোপের অন্যতম অনুঘটক। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভ্যাসের পরিবর্তন, বাইরের খাবার কম খাওয়া এবং শরীরে স্থূলতা আনে এমন খাবার নিয়ন্ত্রণ করা ও শরীরচর্চা করে কমানো যেতে পারে ক্যান্সারের প্রকোপ। 2000 সালের 4 ফেব্রুয়ারি সর্বপ্রথম প্যারিসের নিউ মিলেনিয়ামে ক্যান্সারের বিরুদ্ধে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়েছিল। ক্যান্সারের বিরুদ্ধে প্রচারের জন্য প্যারিস অফ চার্চারে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্যান্সার দিবস পালন করার সিদ্ধান্ত স্বাক্ষরিত হয়। এবছরের ক্যান্সার দিবসের থিম হল ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। এটি 2022 থেকে 2024 ব্যাপী একটি পরিকল্পনা। এই বছর পৃথিবী জুড়ে খুঁজে দেখা হবে ক্যান্সার পেশেন্টদের বেঁচে থাকার জন্য সামাজিক ও মানসিক কোন কোন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। সেই স্টাডির উপর ভিত্তি করেই খোঁজা হবে মুক্তির উপায়। ক্যান্সার বর্তমানে মারণ ব্যাধির অন্যতম। এর থেকে বাঁচতে সুস্থ, পর্যাপ্ত, নিয়ম মাফিক জীবনযাপন অতি প্রয়োজনীয়। আমরা NBTV আপনাদের সর্বাঙ্গিক সুস্থ জীবন কামনা করি। ব্যুরো রিপোর্ট, NBTV।